আল্লাহর ওলিদের ইহকাল পরকালে ভয় নেই, তারা দুঃখিত হবে না। আমার রাসূল বলেছে আল্লাহর ওলিদের মরণ নাই, তারা জিন্দা। আল্লাহর ওলি যখন শাহাদাত বরণ করে, শাহাদাত বরণ করার পরে আল্লাহর ওলিদের রুহানি ভাবে 1000 গুণ ফায়াজ বেড়ে যায়। সুবহানাল্লাহ। সেই ফায়াজ হতে যদি কোনো ভক্তের দিকে তাকায়, সেই ভক্তের দিলটাও রুহানি ফায়াজে হাসিল হয়ে যায়। তাই যারা বসে আছেন সকলের দিলটা যেন রুহানি ফায়াজে দয়াল বাবা কদম শাহ দয়াল বাবা শাহ বক্সি ভরে দেয়। তাই ছোট্ট করে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার বন্ধুর মেয়ে, আমার মা জননী, আমার অনেক প্রশংসা করেছে, এই প্রশংসাকে ভাগ করলে একটি ভাগে হয় একটি সরিষা পরিমাণ। একটি সরিষাকে 70 ভাগে বিভক্ত করলে শরীয়তের বিধানে তাকে বলা হয় 1 জাররা। এই 1 জাররা পরিমাণ গুণ আমার মা বলেছেন এটা আমার মধ্যে নেই। তারপরেও আপনাদের কাছে আসি কেন জানেন, বিশ্বের শ্রেষ্ঠ কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমার মাথা যেন নত হয় ভক্তের পায়ের ধুলি। তাই যেখানে শতকোটি ভক্তের আগমন সেটাই হয় বৃন্দাবন, সেটাই হয় বেহেস্তের বাগান। এই বাগানি ভক্তবৃন্দ যারা, তাদের চরণ তুলি আমার গায়ে লাগিয়ে আমার পাপ দেহটা দন্য করে আমার পরপারের কান্দারি এই দেহের কর্ণ দর্জিনী তাকে দেখতে দেখতে যেন আমি আমার বন্ধুর বাড়িতে।